সাবস্ক্রাইব করুন ইব্রাহিম মুহিত ইউটিউব চ্যানেলকে এবং পাশের নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন, নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। হাই ভিউয়ার, সালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্বাগতম আপনাকে ইব্রাহিম মুহিত ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার কম্পিউটার এবং ল্যাপটপের হটস্পট অন করে কিভাবে আপনার মোবাইলে ইন্টারনেট ব্যবহার করবেন। আমরা যারা কম্পিউটারের মডেম দিয়ে ইন্টারনেট ব্যবহার করে থাকি, আমরা কিন্তু আমাদের মোবাইলে ইন্টারনেট ব্যবহার করতে পারি না। সো আজকে আমি আপনাদেরকে এমন একটি পদ্ধতি দেখিয়ে দিব যে পদ্ধতিটির মাধ্যমে আপনি আপনার ল্যাপটপ বা পিসি হটস্পট অন করে আপনার মোবাইলে ইন্টারনেট ব্যবহার করতে পারবে, অর্থাৎ আপনি একই সঙ্গে আপনার ল্যাপটপ এবং মোবাইলে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। সো কিভাবে আপনার কম্পিউটারে বা ল্যাপটপের হটস্পট অন করে আপনার মোবাইল ইন্টারনেট ব্যবহার করবেন সেই সম্পর্কে জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে একটি লাইক দিন এবং ভিডিওর নিচে যে লাল সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ধ্বংস করে দিন এবং পাশের নোটিফিকেশন বেল আইকনটিও। ওকে, চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। আপনার কম্পিউটারে হটস্পট অন করার জন্য প্রথমে আপনি কি করবেন, আপনার উইন্ডোজের স্টার্ট বাটনে ক্লিক দিবেন। স্টার্ট বাটনে ক্লিক দেওয়ার পর দেন আপনারা গিয়ার আইকনে ক্লিক দিবেন, দেন ইন্টারফেসটি চলে আসবে। এখন আপনার কম্পিউটার বা ল্যাপটপে হটস্পট অন করার জন্য কী করবেন, নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট এই অপশনে ক্লিক দিবেন, দেন এই ইন্টারফেসটি চলে আসবে। আমি এখন যে ব্রডব্যান্ডটি ইউজ করতেছি সেটা প্রাইভেট নেটওয়ার্কের আওতায় আছে। এখানে দেখেন প্রাইভেট নেটওয়ার্ক শুরু করতেছে। এখন আপনার ল্যাপটপ বা পিসিতে হটস্পট অন করে আপনার মোবাইলে ইন্টারনেট ব্যবহার করার জন্য প্রথমে কী করবেন, বামে যে মোবাইল হটস্পট আছে এই অপশনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে ইন্টারফেসটি চলে আসবে। দেন এখানে দেখেন নেটওয়ার্ক নেম, আমার ল্যাপটপের ওয়াইফাই নামটি হচ্ছে ডেস্কটপ, দেন নেটওয়ার্ক পাসওয়ার্ড হচ্ছে 7432 7432। দেন আমি এটা এডিট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেন আমি এডিট করতেছি, এডিটে ক্লিক দিলাম। দেওয়ার পর এখানে আপনার পছন্দের যে কোনো একটি নাম দিবেন অথবা আপনার নামটি দিবেন। আমি আমার নামটি দিচ্ছি ইব্রাহিম ওহিদ। দেন এখানে আমি পাসওয়ার্ডটি চেঞ্জ করতেছি, আমি 8টা এ দিচ্ছি, 1 2 3 4 5 6 7 8 বড় অক্ষরের। দেন সেভে ক্লিক দিলাম। এখন আমার নেটওয়ার্ক নেম হচ্ছে ইব্রাহিম হুইত এবং পাসওয়ার্ড হচ্ছে 8টা এ দিছি। এবার আমি আমার কম্পিউটারের হটস্পটটি অন করতেছি। দেন আমি এই মোবাইল যে উপরে দেখেন শেয়ার মাই ইন্টারনেট কানেকশন উইথ আদার ডিভাইস, দেন আমি এটা অন করলাম। এখন আমার কম্পিউটারে মোবাইল হটস্পটটি অন হয়ে গেছে। এইবার আমি আপনাদের আমি আরও ভালোভাবে আমার যে হটস্পটটি অন করলাম সেটি দেখিয়ে দিচ্ছি। আমি এখানে দেখেন উপরে যে ওয়াইফাই আইকন আছে এই ওয়াইফাই আইকনে ক্লিক দিলাম। দেওয়ার পর এখানে দেখেন নিচে আমার মোবাইল হটস্পটটি অন হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা আপনার কম্পিউটারের হটস্পট অন করার পর আপনার মোবাইলে কিভাবে কানেক্ট করবেন। কিন্তু এখানে ভালোভাবে দেখেন নেটওয়ার্ক নেম হচ্ছে ইব্রাহিম মুহিত এবং নেটওয়ার্ক পাসওয়ার্ড 8টা এ। এখন আমি যখন মোবাইলের ওয়াইফাই আইকনে ক্লিক দিব তখন দেখবে নেটওয়ার্ক নেম ইব্রাহিম মুহিত শুরু করবে এবং আমি পাসওয়ার্ড 8টা এ দিয়ে আপনাদেরকে কানেক্ট করে নেট ইউজ করে দেখিয়ে দিচ্ছি। সো তাহলে চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। চল আসলাম মোবাইল স্ক্রিনে। প্রথমে আমি আমার ওয়াইফাইটি অন করতেছি। ওয়াইফাইটি দেন এখানে উপরে দেখেন ইব্রাহিম হুইত। আমি যে নামটি দিয়ে আমার কম্পিউটারের ওয়াইফাইটি সেট করেছিলাম সেটি শো করতেছে। দেন আমি ইব্রাহিম হুইতে ক্লিক দিলাম। দেন আমি পাসওয়ার্ড দিয়েছিলাম 8টা এ। দেন আমি বড় অক্ষরে 8টি এ দিয়েছিলাম পাসওয়ার্ড। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, 1 2 3 4 5 6 7 8। দেন আমি আপনাদেরকে শো পাসওয়ার্ড দিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখেন 8টা এ শো করতেছে। দেন আমি কানেক্টে ক্লিক দিলাম। অল রাইট, দেখেন কানেক্ট হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে একটি ইউটিউব ভিডিও প্লে করে দেখিয়ে দিচ্ছি। আমি ইউটিউবে গেলাম। দেন আমার চ্যানেলে গিয়ে একটি ভিডিও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেন একটি ভিডিও সিলেক্ট করলাম। আমি সাউন্ড একটু কমিয়ে দিই। এই তো দেখেন খুব স্মুথলিভাবে দেখেন ভিডিও শো করতেছে। এইভাবে আপনারা খুব সহজে আপনার ল্যাপটপ বা পিসির মোবাইল হটস্পট অন করে আপনি খুব ইজিলিভাবে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
আমি আপনাকে আবারও দেখিয়ে দিচ্ছি আমি কোন নেটওয়ার্কের আন্ডারে কানেক্ট আছে। দেখেন ইব্রাহিম মুহিত, আমি যে কিছুক্ষণ আগে কম্পিউটারে একটি নেটওয়ার্ক নেম সেট করেছিলাম সেটি এখানে শো করতেছে। ওকে, এভাবে আপনারা খুব সহজে আপনার কম্পিউটার অথবা পিসির হটস্পট অন করে আপনার মোবাইলে ইজিলি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং ভিডিও লিংক আপনার ফ্রেন্ডের সাথে বেশি বেশি শেয়ার করবেন। বাই বাই, টেক কেয়ার, সি ইউ নেক্সট ইউ, সালামু আলাইকুম।